চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ প্রাইমারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে তাকে লালবাগ থেকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় লালবাগ মহকুমা আদালত অভিযোগ গত চোদ্দই সেপ্টেম্বর দু সালে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ইসলামপুর থানায় পঙ্কজ মণ্ডল শর্মিষ্ঠা মণ্ডল ও পাপন মণ্ডল নামে তিনজন অভিযোগ দায়ের করেন এবং ইসলামপুর থানার রায়পুর গ্রামের বাসিন্দা পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক নবজ্যোতি মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিযোগ ওঠে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে নয় লক্ষ টাকা নিয়েছিল অভিযোগকারীদের কাছ থেকে জানা গেছে ধৃত নবজ্যোতি মণ্ডল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে এবং একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাত করেছে এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে দু হাজার কুড়ি সালে ডোমকলে দুই ব্যক্তিকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ওঠে তবে সেই মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি গত পরশু ইসলামপুর থানার পুলিশ অভিযুক্তের ভাই গৌরব কুমার মণ্ডলকে গ্রেপ্তার করে এবং গতকাল তাকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় সেখানে ইসলামপুর থানার পুলিশ মূল অভিযুক্ত নবজ্যোতি মণ্ডলকেও গ্রেপ্তার করে আজ তাকে লালবাগ মহকুমা আদালতে পেশ করে ইসলামপুর থানার পুলিশ ধৃত নবজ্যোতি মণ্ডলকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন লালবাগ মহকুমা আদালতের বিচারক এটা আমার ক্লায়েন্ট আছে নবজ্যোতি মন্ডল জেনারেলি তাকে এটা মিথ্যে একটা চক্রান্ত করে গ্রাম্য রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা চক্রান্ত করে তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে এবং কেসটা হয়েছে অলরেডি চোদ্দ নয় বাইশে কিন্তু আজ পর্যন্ত পুলিশ মানে কোনো অ্যাক্টিভিটিস দেখার নেই কেন দেখার নেই সেটা জানি না কিন্তু এতদিন পরে অ্যারেস্ট করেছে এবং রিমান্ডে গেছে চার দিনের জন্য আগামী চার তারিখে তাদের ডেট অফ পিসি থেকে ব্যাক আসবে এটা আলটিমেটলি চক্রান্ত এবং তাদের হয়ে আমি অলরেডি মামলাই লুটছি